এই ছুটকি শুনে যা, কি মা বলো বলো, তোর বাবাকে একটু ডাকতো। কেন? তোর বাবা এখন বাজারে যাবে। বাজার যাবে কি করতে? এই তো ফোন করেছিল, তোর দিদা দাদু আসছে, তাই তোর বাবাকে বাজারে পাঠাবো মাছ মাংস দই মিষ্টি আনতে। দিদা দাদু আসছে? হ্যাঁ। ও মা, দাও দাও আমি বাজার করে আসি। না না তুই পারবি না। না না এ শুনে যা, তোকে ছোট মানুষ পেয়ে দোকানদার তোকে টুপি পরিয়ে দেবে। কি মজা কি মজা, দোকানদার আমাকে টুপি পরিয়ে দেবে? আর তোমাকে কতদিন থেকে বলছি একটু টুপি কিনে টুপি কিনে দিতে, তুমি তো দিচ্ছই না। এ ছুটকি শুনে যা, তুই পারবি না। দেখো মেয়েটা কথা শুনলো না, দেখো দেখো চলেই যাচ্ছে, দেখেছো? এ ছুটকি শুনে যা, কি মা বলো বলো, তুই বাড়িতে একটু থাক, কেন আমি একটু মাঠে যাচ্ছি শাক তুলতে। ভাত রান্না করেছি, ঘরে কিচ্ছু নেই, কি রান্না করব? তোর বাবা এক্ষুনি দোকান থেকে চলে আসবে ভাত খেতে, আমি ভাত কি দিয়ে দেব? ঠিক আছে, ও মা মা তুমি ঝুড়িটা দাও, আমি গিয়ে শাকটা তুলে আসি, তুমি বাড়ি থাকো। তুই যাবি? হ্যাঁ। পারবি শাক তুলতে? হ্যাঁ পারবো। ঠিক আছে, এই নে, তাড়াতাড়ি যাবি আর আসবি কিন্তু। ঠিক আছে মা। এই ছুটকি শাক তুলে চলে এসেছি। কোথায় শাক? এই দাও। এই ছুটকি এগুলো আবার শাক কি বলছিস তুই? এটা তো ঘাস, ছাগলে গরুতে খায়। মামা আমি তো জানি এগুলো মানুষেও খায়, ছাগল গরু তো খায়, এগুলো তো মানুষেও খায়। হাস বলদ এগুলো কেউ খায় নাকি? এই হ্যাঁ উল্লু বানায় ভালোবাসায়। এই দুষ্টু মেয়ে, দাঁড়া দাঁড়া, ঝিনুক খাবার নিশ্চয়ই বাবা থেকে গেছে, যাই যে আমি তাড়াতাড়ি খেয়ে নি, আমার খুব খিদে পেয়েছে। আমার তো সব খাওয়া হয়ে গেছে, যাই ঘরে যাই আমি টিভি দেখে গিয়ে। আমার ঝিনুক খাবার কোথায় গেল? চুটকি মনে সব খেয়ে নিয়েছে। ও ছুটকি, তোমার আপেল কত করে? 100। কি 100 টাকা কিলো? হ্যাঁ। ঠিক আছে আমাকে 1 কিলো দিন। ঠিক আছে দিচ্ছি, ভালো আপেল হবে, নিয়ে যান। এই নিন এই নিন দেন, এই যে নাও 500 টাকা। আমার কাছে তো 500 টাকা খুচরো নেই। তাহলে কি হবে? আমার কাছেও তো নেই 500 টাকার নোট। নেই তোমার কাছে? না। তাহলে 400 টাকার আপেল দিয়ে দেবে নাকি? না না, অত আপেল নিয়ে আমি কি করব? দাও আমার কাছে দাও, আমি কাল এসে তোমায় 100 টাকা দিয়ে যাব খুচরো করে। ঠিক আছে ঠিক আছে। এ মা,